নমস্কার। এই ভিডিওতে আমরা ল্যাবরেটরিতে কি কি সেফটি রুল মেনে চলা উচিত সেইটা আমরা ডিসকাস করব। প্রথমে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদেরকে, 10টা পয়েন্ট পড়ব। প্রথম পয়েন্টটি হলো ইনস্ট্রাকশান ফলো করব। যদি আমরা প্রপারলিভাবে ইনস্ট্রাকশানটা ফলো না করি তখন কি ঘটনা ঘটবে? না, ইনস্ট্রাকশানটা ফলো না করলে আমাদের দুর্ঘটনা ঘটতে পারে, জব চলে যেতে পারে, এমন কি আমরা যে এক্সপেরিমেন্ট করছি সেই এক্সপেরিমেন্টটা ভুল আসতে পারে। অর্থাৎ আমরা সেখানে সায়েন্টিস্ট হওয়ার চেষ্টা করব না, আমরা যে প্রোটোকল আছে, আমাদের যে ইনস্ট্রাকশান আছে, সেই ইনস্ট্রাকশানটা আমরা প্রপারলিভাবে ফলো করব এবং আমার উপরে যে সুপারভাইজার আছে তার বা প্রফেসর আছে তার ইনস্ট্রাকশানটা আমরা মেনে চলব। এবার আমরা আসি 2 নম্বর পয়েন্ট, লোকেশান অফ সেফটি ইকুইপমেন্ট। অর্থাৎ মানে আমরা যে ল্যাবরেটরিতে কাজ করছি কোথায় অ্যাসিড থাকে, কোথায় বেস থাকে, কোথায় কেমিক্যালগুলো থাকে, কোথায় ফিউমুট থাকে, কোথায় আমাদের ফার্স্ট এড থাকে, মানে আমাদের যদি কোনো দুর্ঘটনা ঘটে কোথায় ফার্স্ট এড রয়েছে, সেই জিনিসটাও আমাদের জানতে হবে। তাই লোকেশানটা জানতে হবে। 3rd পয়েন্ট হলো আমাদের ড্রেস আপটা প্রপারলি হওয়া উচিত। অর্থাৎ আমরা ল্যাবে যে কোনো ক্যাজুয়াল পোশাকে চলে যাব না, আমাদের প্রপারলিভাবে ল্যাব অ্যাপ্রন পরতে হবে, ল্যাব কোট যেটাকে বলি, গ্লোভস পরতে হবে, প্রপারলি শুজ পরতে হবে, মেয়েদের ক্ষেত্রে চুলটা প্রপারলিভাবে বেঁধে নিতে হবে, হ্যাঁ যদি ছেলেদেরও বড় চুল থাকে সেটা বেঁধে নিতে হবে, আদারওয়াইজ দুর্ঘটনা ঘটতে পারে। 4 নম্বর পয়েন্টে এবার আমরা আসছি, ল্যাবরেটরি কিন্তু খাবার জায়গা না। অর্থাৎ ল্যাবরেটরিতে যখন তুমি কাজ করছো সেখানে কিন্তু কোনোভাবে খাওয়া করবে না, কারণ কী হবে, খাবার খেলে অনেক সময় খাবার পড়ে থাকবে, সেখানে অনেক ইঁদুর আসতে পারে বা অন্যান্য মানে ফাঙ্গাস জমতে পারে। আদারওয়াইজ কী বলতো, অ্যালকোহল খেয়ে যদি তুমি ল্যাবরেটরিতে কাজ করো দুর্ঘটনা ঘটারও কিন্তু মারাত্মকভাবে সম্ভাবনা রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। ওকে, পরের পয়েন্টে আমরা আসছি, 5 নম্বর পয়েন্ট, ডোন্ট টেস্ট কেমিক্যাল। অর্থাৎ ল্যাবরেটরিতে কোনোভাবেই একটা সল্ট দেখলাম এটা মনে হচ্ছে NaCl বলে মুখে দিয়ে দেবো, এরকম করবো না, কারণ প্রচুর কেমিক্যাল আছে যে কেমিক্যালগুলো আমাদের শরীরের পক্ষে টক্সিক, আমাদের ক্ষতি করে, তো সেটা আমাদের শরীরের মধ্যে গেলে ক্ষতি হবে। তাই কোনোভাবেই কিন্তু টেস্ট করে কিন্তু কোনো কেমিক্যালকে আমরা বার করবো না। ওকে, পরের পয়েন্ট, ডোন্ট প্লে ম্যাড সায়েন্টিস্ট। অর্থাৎ তুমি পাগলের মতন সেখানে এক্সপেরিমেন্ট করতে যাবে না, তুমি কিন্তু একজন সায়েন্টিস্ট নও। যখন তুমি সায়েন্সটা পুরোপুরি জেনে যাবে তখন তুমি একটা এক্সপেরিমেন্ট উইথ প্রপার লজিক করবে, কিন্তু এরকম নয় আমরা ল্যাবরেটরিতে প্রায় ঢুকেই একটার সঙ্গে আরেকটা মিশিয়ে দিই, হ্যাঁ মিশিয়ে দিয়ে ভাবি কিছু একটা ঘটবে। অনেক সময় কি হয়, কোনো কোনো রিয়াকশান এক্সোথার্মিক রিয়াকশান ঘটে, ফলে প্রচুর হিট তৈরি হয়, দুর্ঘটনা ঘটার কিন্তু প্রচুর পরিমাণে সম্ভাবনা থাকে, এটা খেয়াল রাখতে হবে। আমরা ম্যাড সায়েন্টিস্টের মতন প্লে করব না। 7 নম্বর পয়েন্ট, ডিসপোজ অফ কেমিক্যাল ওয়েস্ট প্রপারলি। অর্থাৎ ল্যাবরেটরিতে যে সমস্ত ওয়েস্ট হচ্ছে, মনে করো একটা অ্যাসিড ইউজ করছিলে, অ্যাসিডের কাজ শেষ হয়ে গেছে, এবার অ্যাসিডের বোতলটা ফেলতে হবে, তো তুমি অ্যাসিডের বোতলটা বাইরে কোনো জায়গায় ফেলে দিলে, হয়তো আননোয়িং পার্সন সেটার উপর হাত দিল বা ভেতরে দেখলো কি আছে বা সেটা ঘরে ইউজ করবার চেষ্টা করলো, ক্ষতি করবে। এছাড়া যদি পুকুরের জল বা নদীর জলে ফেলো সেখানে বায়োডাইভার্সিটি নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা কি না ডিসপোজালটা প্রপারলিভাবে করতে হবে, অর্থাৎ যাতে না পরিবেশ বা কোনো মানুষের ক্ষতি ঘরে বা কোনো ডেঞ্জারাস অর্গানিজম না বেড়ে ওঠে, এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। এছাড়া কাঁচে কাঁচ ভাঙা থেকেও আমাদের ক্ষতি হতে পারে, ব্রোকেন গ্লাস থেকেও আমাদের ক্ষতি হতে পারে, ঠিক আছে, তাই জন্য ডিসপোজালটা প্রপারলিভাবে করতে হবে। ওকে, পরের পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট, নো হোয়াট ইজ হোয়াট টু ডু ইন কেমিক্যাল অ্যাক্সিডেন্ট। মানে মনে করো ল্যাবরেটরিতে কাজ করতে গিয়ে কখনো আমার হাতে অ্যাসিড পড়ে গেছে, কখনো গায়ে বেস পড়ে গেছে, বা কখনো অ্যালকোহল জ্বলে গেছে, বা অ্যালকোহল তো প্রচণ্ড ফ্লেমেবল, মানে আগুনের টাচিংয়ে আসলেই সঙ্গে সঙ্গে সেটা জ্বলে ওঠে, আমাদের জানতে হবে তখন কী করা উচিত। তো প্রথমে আমাদের নর্মাল ফার্স্ট এডটা জানতে হবে, আফটার দ্যাট আমার যে হায়ার অথরিটি সুপারভাইজার রয়েছে তার পরামর্শ নিতে হবে। 9 পয়েন্ট, লিভ এক্সপেরিমেন্ট ইন দ্য ল্যাব। অর্থাৎ অনেক সময় কী হয়, ল্যাবরেটরির অনেক জিনিস আমরা বাড়িতে নিয়ে চলে আসি, এটা কখনোই ঠিক নয়, কিন্তু ল্যাবরেটরির কোনো জিনিস কিন্তু কখনোই কিন্তু বাড়িতে নিয়ে আসবে না, সেখানেই ছেড়ে রেখে আসবে,
এবং বাড়িতে যদি কিছু করতে হয় তখন ওই মানে ছোটোখাটো কিছু এক্সপেরিমেন্ট করতে পারো, কিন্তু ল্যাবরেটরিতে অনেক ডেঞ্জারাস ব্যাপার হতে পারে, অনেক অ্যাসিড টক্সিক হতে পারে, নিয়ে আসবার ক্যারি করবার সময়ও তোমার ওই অ্যাসিডগুলো ক্ষতি করতে পারে। তাই এটা খেয়াল রাখবে, ল্যাবরেটরির জিনিস ল্যাবেই ছেড়ে আসতে হবে, লিভ ডিসপোজাল অ্যাট দ্য ল্যাবরেটরি, ঠিক আছে? পরের পয়েন্ট, লাস্ট 10 পয়েন্ট, ডোন্ট এক্সপেরিমেন্ট অন ইয়োর সেলফ, অর্থাৎ নিজে থেকে এক্সপেরিমেন্ট করতে কোনোভাবেই যাবে না। ল্যাবরেটরির একটা ইনস্ট্রাকশন আছে, ল্যাবরেটরির একটা প্রোটোকল আছে, তোমাকে সেই প্রোটোকল বা ইনস্ট্রাকশনটাকে মেনে চলতে হবে অ্যাজ এ সায়েন্টিস্ট হিসাবে, অ্যাজ এ গুড স্টুডেন্ট হিসাবে। তো এই জিনিসটা আমাদের কিনা খেয়াল রাখতে হবে, কী করে কাজ করতে না করতে হয়, যারা এক্সপিরিয়েন্স রয়েছে, সুপারভাইজারি অফিসার রয়েছে বা প্রফেসর রয়েছে বা সিনিয়র সায়েন্টিস্ট রয়েছে, তাদের খেয়াল রাখতে হবে। তো আমরা এই 10টা পয়েন্ট আমরা খেয়াল করব। প্রথমে আমরা একবার ভালো করে ঝালিয়ে নিই কী করবো, প্রথমে ইনস্ট্রাকশনটা ফলো করবো, নইলে দুর্ঘটনা ঘটতে পারে। পরে আমাদের কী খেয়াল, 2 নম্বর কী খেয়াল করতে হবে, না লোকেশানটা দেখতে হবে, লোকেশান অফ সেফটি ইকুইপমেন্ট। 3 নম্বর, ড্রেস আপটা প্রপারলি করতে হবে, ল্যাবরেটরি খাবার জায়গা না, 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট যে আমরা কেমিক্যালগুলোকে কোনোভাবেই টেস্ট করব না, হ্যাঁ মানে খাবো না, আর ম্যাড সায়েন্টিস্টের মতন কাজ করব না, প্রপারলিভাবে ওয়েস্টেজগুলোকে ডিসপোজাল করব, এবং ল্যাবরেটরি অ্যাক্সিডেন্ট সম্পর্কে কী হবে সেটা জানতে হবে, এবং এক্সপেরিমেন্টটা ল্যাবে গিয়ে ছেড়ে দিয়ে আসব। আর খেয়াল করতে হবে, ডোন্ট এক্সপেরিমেন্ট ইয়োর সেলফ, নিজে থেকে কোনোভাবেই এক্সপেরিমেন্ট করবে না। এগুলো খেয়াল রাখলে তাহলে তুমি ভালো করে একজন সায়েন্টিস্ট হতে পারবে, ভালো একজন স্টুডেন্ট হতে পারবে। ধন্যবাদ, ল্যাবরেটরিতে এই প্রোটোকল মেনে চলবে।